আসসালামু আলাইকুম অল ডিয়ার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, আই এম ইঞ্জিনিয়ার বাশার। ওয়েলকাম মাই চ্যানেল অ্যাটলাস অটোমেশন বিডি। ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডেল্টা এইচএমআই তে কিভাবে আপনারা বেস স্কিন ক্রিয়েট করবেন। ধরেন আপনি একটি স্কিন ডিজাইন করছেন, আপনি আপনার ফ্রন্ট ফেজে একটি স্কিন ডিজাইন করে রাখছেন, আপনি প্রত্যেকটা ফেজে আপনি সেম স্কিন ক্রিয়েট করবেন। এটা হলো আমার স্কিন নাম্বার টু, স্কিন নাম্বার থ্রি। আপনি প্রথম স্ক্রিন যেটি ক্রিয়েট করছেন, প্রত্যেকটা স্ক্রিন সেভাবে আপনি কিভাবে ক্রিয়েট করবেন অটোমেটিকলি, সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো, সেই ডিজাইনটি আজকে আমি আপনাদেরকে দেখাবো ডব সফটওয়্যারের মাধ্যমে ডেল্টা এইচএমআই তে। তো ফ্রেন্ড, আমি এখন আমার ডিজাইনটি কেটে দিব, কেটে দিয়ে আমি নতুন করে ডব সফট ওপেন করব। ডব সফট ওপেন করে আমি নতুন এইচএমআই নিয়ে সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনি নিউ ফাইলে যাবেন, এখানে আমি 107EB এইচএমআইটি সিলেক্ট করে নিব, আমি নেক্সট করে দিব, নেক্সট করে দিয়ে ফিনিশ করে দিব। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি স্টার্ট করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। আপনাদের ফ্যাক্টরিতে যদি কোনো মেশিনকে আপনারা অটোমেশন করতে চান বা কোনো এক্সপায়ার পার্টস লাগে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। তো ফ্রেন্ড, চলুন এখন আমি ডিজাইনটি করব। প্রথমে আমি একটি রেক্টেঙ্গুলার নিব, ডিজাইনের জন্য রেক্টেঙ্গুলার। দেন আমি আরেকটি রেক্টেঙ্গুলার নিব ফ্রেন্ড। তো ফ্রেন্ড, আপনি এখানে কালার করে নিতে পারেন, রেক্টেঙ্গুলার কালার। এখানে আমি কালারটি করে নিলাম। তো ফ্রেন্ড, এখানে আপনি এখানেও আমি কালার করে নিব, এখানে আমি কালার দিব, সাপোজ এই কালারটি দিব, ওকে করে দিব। তো ফ্রেন্ড, আমি একটি আমার এটা হলো আমার এইচএমআই ফার্স্ট স্কিন। দেখা, যদি আপনি কিছু লিখতে চান ফ্রেন্ড, লিখতে পারেন। ট্যাগতে চলে যাবেন, অটোমেশন লিখলাম, লেখার পর আমি ওকে করে দিব। আপনি লেখাটি যদি কালার করতে চান সেটিও কালার করে নিতে পারেন। এখানে এখন আমি কিছু বাটন নিব, এখানে বাটন নিয়ে আমি ডিজাইনটি প্রত্যেকটি আমি তিনটি স্ক্রিন নিব বা চারটি স্ক্রিন নিব, আমি প্রত্যেকটি স্ক্রিনে আমার এই স্ক্রিনটা আমি দিয়ে দিব। প্রত্যেকটা স্ক্রিনে আমার এই মেন স্ক্রিনটা থাকবে, সেটি কিভাবে করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রেন্ড। তো ফ্রেন্ড, এখানে এলিমেন্টে চলে যাবেন, এখানে বাটন নিব আমি, সাপোজ আমি সেট বাটন।
তো ফ্রেন্ড এখানে আমি আপনার চাইলে আমি সিরিয়ালের নাম দিয়ে দিব, এখানে প্রথমটির নাম দিব আমি ওয়ান ওয়ান বাটন, দ্বিতীয়টির নাম দিব আমি বাটন নাম্বার টু, থ্রি সরি থ্রি, এখানে নাম দিব আমি ফোর ফোর, ফাইভ সিক্স। তো ফ্রেন্ড আমি একটি, এটা হলো আমার মেন স্ক্রিন, আমি এই স্ক্রিনটি আমি এখানে আরো স্ক্রিন নিব, সব স্ক্রিনে আমি সেটিকে ট্রান্সফার করে দিব। এই স্ক্রিনটি আমার যতগুলো স্ক্রিন নিব সব স্ক্রিনে আমার মেইন স্ক্রিনটি ট্রান্সফার হয়ে যাবে। সেটি কিভাবে করবেন, এখানে আপনি স্ক্রিন নিবেন অ্যাড স্ক্রিন, স্ক্রিন নাম্বার টু, তৃতীয় নম্বর স্ক্রিন, দেন আমি আরেকটি স্ক্রিন নিব স্ক্রিন নাম্বার থ্রি। আপনার স্ক্রিনে এখানে নাম দিয়ে দিতে পারেন ট্রেন্ড স্ক্রিন নাম্বার ফোর, স্ক্রিন ওয়ান টু থ্রি ফোর। আমি চারটি স্ক্রিন নিয়ে নিলাম, এটা হলো আমার ফার্স্ট স্ক্রিন। তো আমি সেকেন্ড স্ক্রিনে এখন আমার এই ফার্স্ট স্ক্রিনটাকে আমি কপি করে দিব। সেটি কিভাবে করবেন, এখানে আমি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে স্ক্রিন নাম্বার টু, এখানে দেখেন স্ক্রিন নাম্বার টু, এখানে দেখেন বেস স্ক্রিন, বেস স্ক্রিনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে স্ক্রিন ওয়ান, দেখেন আমার স্ক্রিন ওয়ানটি চলে আসছে, স্ক্রিন ওয়ান আপনি এখানে ওভার করে দিবেন। দেখেন আমার স্ক্রিন স্ক্রিন ওয়ান স্ক্রিন টু, দেন সেম প্রসিডিউর আপনি এখানে ডাবল ক্লিক, ফাঁকা জায়গাতে ডাবল ক্লিক করবেন, আপনি বেস স্ক্রিন সিলেক্ট করে নেবেন, এখানে স্ক্রিন ওয়ান স্ক্রিন নাম্বার থ্রি, এখানে স্ক্রিন নাম্বার ফোরে যাব, ডাবল ক্লিক করবেন, এখানে আমি বেস স্ক্রিন স্ক্রিন ওয়ান। তো ফ্রেন্ড দেখেন আমি স্ক্রিন ওয়ান স্ক্রিন টু স্ক্রিন থ্রি স্ক্রিন ফোর, আমি আমার বেস আমার মেন স্ক্রিনকে আমি সব স্ক্রিনে আমি ট্রান্সফার করে দিলাম, সব স্ক্রিন আমি ট্রান্সফার করে দিলাম। তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি কিভাবে আপনারা আপনাদের মেন স্ক্রিনকে কিভাবে আপনারা বেস স্ক্রিনে রূপান্তরিত করবেন, কিভাবে সবগুলো স্ক্রিনে আপনি আপনার যে ডিজাইনটি করছেন মেন স্ক্রিনে সেই ডিজাইনটি আপনার সবগুলো স্ক্রিনে থাকবে। তো ফ্রেন্ড যদি সকালে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ড যারা আমার চ্যানেল নতুন ভিজিটর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ফ্যাক্টরিতে যদি কোনো অটোমেশনের কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা অটোমেশনের কাজগুলো করে থাকি। তো ফ্রেন্ড ভালো থাকুন, আল্লাহ হাফেজ।